সিয়াসি মাছের পর্যন্ত আপনি পয়গম্বরের সঙ্গে মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ বলেছে যখন যে আবদার করেছেন গভীর রাত্রে মেহমান নিয়ে আসলে ঘরে খাবার নাই রুটি বানাইয়া তাদের খাওয়াইছে আজকে ঘরে কিছু নাই একটা মাত্র গাবি আম্মাদান সারা লালন পালন করতেছিলেন অবশেষে সেটাও আমাদের জন্য জবাই করে দিলেন প্রতিদান স্বরূপ নুবাশ্শিরু কাবি গোলামিন আলিম আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী সন্তান অচিরেই আম্মাদান সারার কোল জুড়ে আসতেছে গুণী নারীর গুণ দিয়া পুরস্কার পাওয়া যায় কিনা জোরে বলেন না ইব্রাহিম পয়গম্বর বউয়ের কাছে যাইবে কি নিজেই তো অবাক নিজের বয়স শত বউয়ের বাচ্চি আসি এটা হয় কথা বল না এটা কি হয় কতটা কৌতূহলী হয়েছিলেন সেদিন আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতে বলছেন কালাম أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون او مهمان را امار کی سیر سوشمبت سنا و امار کی پاگل پائسونی আমারে কি অবুঝ পাইছনি আমারে কি অবোধ পেয়েছনি আমি বার্ধক্যের চরম সীমানায় পৌঁছে গেছি হাঁটতে পারি না আমি চলতে পারি না আমার স্ত্রী কুজো হয়ে গেছে হাত পা তার নড়বড় হয়ে গেছে এই সময়ে কেমনে আমার বউ সন্তান জন্ম দিবে কেমনে সে মা হবে আর কেমনে সে আমি বাবা হব এটা তো কখনো সম্ভব না তোমরা আমারে কি সুসংবাদ দাও ফেরেশতারা শান্ত করে কলু বশরনাকা বিল হক ফালা তাকুম মিনাল কনিতিন ও পয়গম্বর আমরা আপনার সঙ্গে কোন ধরনের ছলনা করছি না মিথ্যা কথা বলছি না আপনার সাথে তামাশাও করছি না যা সত্য তা আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমরা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি তিনি ইচ্ছা যা করেন তাই করতে পারেন কেউ তাকে ফিরাতে পারে না ঠিক কিনা বলো উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক ওয়া আনতাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك ক্ষমতার উপরে ক্ষমতা কার বাপ নাই মা নাই আদমার হাওয়ারে বানাইছে কে পরশুদিন বলছি বাপ নাই শুধু মা আছে পয়গম্বর ঈসা ইবনে মারিয়ামকে বানিয়েছেন কে আর আজকে বললাম বাপ বৃদ্ধ সন্তান প্রজননের ক্ষমতা নাই মা ও বৃদ্ধা সন্তান জন্মদানের ক্ষমতা নাই তবুও সেই ঘরে পয়গম্বর
পয়গম্বর ইসহাকের পাঠিয়েছেন যিনি তিনিকে আরো জোরে বলা কে আমার ভাইরা সূরা আনকাবুত 32 নম্বর আয়াত হযরত ইব্রাহিম পয়গম্বর যখন শুনলেন ওরা বলতেছে সাদুমকে ধ্বংস করে দিব সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম বললেন ক্বালা ইন্না ফিহা লুতান ক্বালু নাহনু আ'লামু বিমান ফিহা লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু امرأته كانت من الغابرين আপনি যে লুতের কথা বলতেছেন আপনার চেয়ে নবী আমরাও জানি সাদুমের মধ্যে হযরত লুত আলাইহিস সালাম আসছে তার কোনো ক্ষতি হবে না তার কোনো ধ্বংস হবে না তার পরিবার বেঁচে যাবে তবে তার পরিবারের মধ্যে একজন খুনি নারী আছে সে বাঁচতে পারবে জোরে বলেন তাহলে এতক্ষণ খুনি নারীর দরবারে ছিলাম এবার আমরা খুনি নারীর দরবারে চলে আসছি ঠিক কি না এবার একটু খুনি নারীটা কেমন দেখা প্রয়োজন আছে কি না এবার আমার ভাইরা ইব্রাহিম নবীর বাড়ি থেকে ফেরেশতারা বিদায় নিলেন তার স্ত্রীর আপ্যায়নের কারণে গুণের কারণে সুসংবাদ দিয়ে গেলেন ঠিক কি না এবার ওরা বিদায় নিয়ে পয়গম্বর লূত আলাইহিস সালামের অঞ্চলের মধ্যে গেলেন লূত নবীর বাড়িতে তারা মেহমান হলেন মেহমান হওয়ার পরে লূত নবী মেহমানদের পেয়ে চাচার যেমন ঐতিহ্য বাতিজার মধ্যেও আছে কি নাই আছে কি নাই বাবা মেহমান নিয়ে বাড়িতে আসছে বিবিরে ডাক দিয়া বলে বিবিরে গরের বিবি গরের বিবি আপন বিবি প্রিয়তমা স্ত্রী যার সঙ্গে একত্রে ঘুমায় এতটা বছর পর্যন্ত নবী হইয়া যেই বিবির সঙ্গে সংসার করে সেই বিবির কাছে আয়েশা বলে বিবিরে আমার বাড়িতে মেহমান এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমার চাচা ইব্রাহিমের সুন্নাত হচ্ছে মেহমানের আপ্যায়ন করা বিবিরে আমরাও মেহমানের আপ্যায়ন করে ছাড়াবো না আমরাও ভালো আপ্যায়ন করব রান্না করো বিবি এক নজর পর্দার বাহি আড়াল থেকে মেহমানদের দেখা দেখে মেহমান খুব সুন্দর খুব সুদর্শন দেখতে খুব সুশ্রী কমে লুতের মধ্যে সবচাইতে জঘন্য খারাপ একটা অভ্যাস ছিল তারা পুরুষে পুরুষে খারাপ কাজে লিপ্ত হতো যেটা এত জঘন্য এত নিন্দিত এত ঘৃণিত কাজ আল্লাহর জমিনে আর না আমার ভাইরা বন্ধুরা বাবারাম হযরত লূত নবী আলাইহিস সালামের স্ত্রী মেহমান দেখে রান্না করার কথা বলে লূতকে বললেন তুমি যাও মেহমানদেরকে বসাও মেহমানদের সাথে কথা বলো আমি রান্নার ব্যবস্থা করছি এই ভিতরে এসে তিনি চুরি করে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে যাইয়া খবর দিয়ে আসলাম আমাদের বাড়িতে সুদর্শন সুন্দর সুশ্রী দেখতে নাদুস নুদুস তিনজন মেহমান এসেছে তোমাদের জন্য আজকের রজনীটা খুব উপভোগ্য হবে তাড়াতাড়ি যাও আমার স্বামী লুতের কাছ থেকে মেহমান ছিনাইয়া নিয়ে যা নাউজুবিল্লাহ বলেন না বাবা ঘরের শত্রু Ya Nabi Salamu Alaika Ya Rasul Salamu Alaika Ya Habib Salamu Alaika Salawatullah Alaika Ami ajke dujon nari ke niye kotha bolte chai je dujon narir karone dutu ghotona dutu potobhumi srishti hoyechilo পটভূমিটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে চমৎকারভাবে উপস্থাপন করেছেন ধারাবাহিকভাবে তাফসীরগুলো শুনলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ সূরা হিজর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ونبئهم أن ضيف
في إبراهيم إذ دخلوا عليهم فقالوا سلاما قال إنا منكم وجلون. نبيكم আমি আপনার কাছে এমন একটা ঘটনা বলতে চাই যেই ঘটনাটা আমার পয়গম্বর ইব্রাহিমের বাড়িতে সংঘটিত হয়েছিল কার বাড়িতে বলেন হযরতে পয়গম্বর ইব্রাহিম মাবুদ আল্লাহর প্রিয় পয়গম্বর প্রথম দিন তার সম্পর্কে কিছু বলেছি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে পায়চারি করতেছেন হাঁটাহাঁটি করতেছেন অলস সময় যাপন করতেছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সব সময় একটা লোভ ছিল কি ছিল দুনিয়ার মধ্যে কিছু মানুষের দেখবেন টাকা পাওয়ার লোভ টাকা কামানোর ধান্দা আছে কি নাই কিছু মানুষের শুধু খাবারের ধান্দা আছে কি নাই কিছু মানুষের আমোদ ফুর্তি করার ধান্দা সমাজের মধ্যে বহু ধান্দাবাজ আছে কিনা বলেন কেউ তার ধান্দা হাসিল করে হালালের মাধ্যমে আবার কেউ ধান্দা হাসিল করতে গিয়ে হারামের মধ্যে ডুবে যায় আমার ভাইরা বন্ধুরা বাবারা পয়গম্বর ইব্রাহিম ধান্দা করা খারাপ না তবে ভালো ধান্দা হতে হবে ঠিক কি না ধান্দা কি লাগবে যদি কোন মানুষ থাকে নেকের ধান্দা নেকের ধান্দায় থাকে বাজারে এসেছে সিপাইপাড়া অথবারিকাবি বাজার শুনেছে মীরাপাড়ার ওয়াজ মাহফিল হঠাৎ করে শোনার পরে প্রোগ্রাম লাগে না বউরে ফোন দিয়ে দিয়েছে দশ টাকা রিক্সা ভাড়া রিক্সার উপরে ব্যাগটা দিয়ে বলছে আমাদের বাড়িতে দিয়ে আসো আর নিজে মাহফিলে চলে আসছে বুঝতে হবে এই লোকটার মাহফিলের দান্দা নেকের দান্দা কারণ মাহফিলে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে জিকিরের সওয়াব দিবে কে মাহফিলে কোনো লস নাই ঠিক কিনা বলেন পয়গম্বর ইব্রাহিমের দান্দা মেহমান কি দান্দা বলো না জোরে বলো না মেহমান মেহমান ভালো না খারাপ মেহমানের লাভ না লস কেডা কইছে লেবু মাখব মেহমানে দি লস বাবারে যে কয়দিন দইরা লইয়া গেছো জোহরের পরে তোমার বউ তোমার লোককে যা রান্না করছে সব বাজানেরে খাওয়াইয়া দিছো পরে জামাই বউ দুইজনে না খাইয়া রইছো মেহমান নিলে লাভ না লস আবার কয় লাভ মেহমান নিলে টাকা খরচ হয় মেহমান নিলে খাবার কমে যায় মেহমান নিলে না খেয়ে থাকতে হয় আমার মাবুদ আল্লাহ কয় না খেতে হয় মেহমানের কারণে যদি অল্প খাবার খেতে হয় অল্প খাবার নয় 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 পাগলা তোর আমল নামা থেকেও গুনা খাতা মুচ্ছা তুই হালকা হয়ে গেছো ইব্রাহিম পয়গম্বরের ধান্দা কি জোরে বলেন না কারণ একজন মানুষ প্রতিদিন তার তিন বেলা খেতে হবেই হবে ঠিক কিনা সকালে খাওয়ার পরে যত ইচ্ছা খাবেন দুপুরের আগে ক্ষুধা লাগে কিনা লাগে সকালবেলা মেহমান নিয়ে খেয়েছেন তার ধান্দা দুপুরে তো আমি খাবো কিন্তু একা খাওয়া যাবে না আমার মেহমান লাগবে বন্ধুরা রে
পয়গম্বর ইব্রাহিম রাস্তার মধ্যে পথ পাহা পায়চারি করে আর মেহমানের ধান্দা করে মেহমান পাওয়া যায় কিনা একজন দেখলে মাওলানা ওমর ফারুক সালেহী ভাইজান আজকে দুপুরবেলা আমার সাথে খাবেন আজকে রাতে আমার সাথে খেয়ে যাবেন ওমর ফারুক বলে না ভাইজান আমার ব্যস্ততা আছে তারা আছে পারবো না অন্য আরেকদিন ছুটে গেছে আবার ধরে মাওলানা নূর মোহাম্মদ তুমি আজকে আমার লগে খাইও এটা হলো ধান্দা ঠিক কি না পয়গম্বর ইব্রাহিম তিনজন অতিথি পেয়ে গেলেন কয়জন তিনজন অতিথি পেয়ে গেলেন অতিথিদের ঘটনা মাবুদ আল্লাহ ১৫ নম্বর সূরা হিজর ১৫ নম্বর সূরা ৫১ নম্বর আয়াতে সুন্দর করে বলে নবী গো ইব্রাহিম ধান্দা করে অবশেষে মেহমান পাইল কয়জন জোরে বলেন তিনজনকে নিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে যাইয়া তার বিবি সাবকে ডাক দিল সারা ও সারা তুমি কই তুমি কই গো সারা মেহমান নিয়ে আসছি সারা গো মেহমান নিয়ে আসছি গো সারা এই মেহমানদেরকে আপ্যায়ন না করে এদেরকে আমি ছাড়বো না তবে সারা গো অন্যান্য মেহমানগুলো যেমন হয় এই মেহমানরা ভিন্ন তুমি একটু তাকিয়ে দেখো মেহমানগুলো বড় সুন্দর মেহমানগুলো দেখতে ভালো লাগে মেহমানগুলোর কথাবার্তা খুব শুদ্ধ মেহমানগুলো কত চমৎকার গো সারা এদেরকে আপ্যায়ন করার জন্য কি করতে পারি ঘর থেকে বউ কেমন বউ বউ তো ধমক দিল না উল্টা কোনো কথা বলল না বউ তো স্বামীর সাথে কখনো খারাপ কিছু বলল না বউ বলে কি পয়গম্বর নবী গো আমাদের এই মুহূর্তে তেমন তো কিছু নাই এক্সট্রা ভাবে যদি আপনি তাদেরকে আপ্যায়ন করতে চান তাইলে আমাদের যে গাভীটা আছে বাছুরটা আছে গরুর একটা বাচ্চা ছিল ওটাকে আপাতত জবাই করে দেন গরুর কাবাব বানাইয়া তাদের খাওয়া কি জবাই হইছে জোরে বলো না মেহমানদের মেহমান যদি দামি হয় তাইলে আমরা গরুর গোশত আনি ঠিক কি না মিরাপাড়ার মেহমান যারা আসলামি কালগো যারা আইছেন গরু আমাদের কয়ডা ছিল বিশ্বের দরবারে ও বাবা যারা আসে তারা কম দামি না তারাও দামি দামি মেহমানের জন্য বাবা বিশ্বের দরবারে সাতটা গরু আজকে কুরবানি হয়েছে আলহামদুলিল্লাহ বলো আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা মেহমানের সম্মানে কি জবাই হলো জোরে বলেন না রায়টা দিছিল কে কথা কন না খেল করতে বাবা সংক্ষিপ্ত তাফসীর হুজুর জলে আসবেন মোতাল্লি সাহেব নিয়ে আসবেন আমারটা শেষ বাবারে আমি বলছি মহিলাদের জন্য দুইটা মহিলার কথা বলবো গুণী মহিলা চলে আসছে অলরেডি কি গুণী মহিলা কি করছে চলে আসছে গুণী মহিলা হতে হলে স্বামী যা বলবে তার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ যদি আমার কোনো মা ও মা তোমাকে বলছি প্রজেক্টরের দিকে তাকাও গো মা আমি তোমাকেই বলছি তুমি আমার মা শুনছো যদি গুণী হতে চাও দামি হতে চাও সম্মানিত হতে চাও পুরস্কার পেতে চাও স্বামীর কথার সঙ্গে মাথা নাড়াইয়া নাড়াইয়া হ্যাঁ যদি বলতে পারো হ্যাঁ যদি বলতে পারো আমার মাবুদ আল্লাহর কাছে যত অবাস্তব দোয়া করবা অবাস্তব প্রার্থনা করবা আমার মালিক আল্লাহ তোমারে দিতে বাধ্য কারণ তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করেছো মারহাবা বলো আমি বলছি স্বামীর কথা যত মাথা নাড়াতে পারলে অবাস্তব চাহিদা পূরণ হবে তাফসীর সূরা হিজর ৫৩ নম্বর আয়াত হযরতে আগে একটু পরিবেশটা বুঝে নেন যেই দিনের ঘটনা চলমান হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম ওনার বয়স সেদিন ১০০ বছর কত বছর ১০০ বছর ওনার বিবি হযরতে সারা আলাইহিস সালাম তার বয়স সেদিন ছিল ৮৬ বছর
কত বছর? কত বছর? ৮৬ বছর হয়েছে কিন্তু কোনো সন্তান নাই। এবার আমার কোন ডাক্তার লাগবে না, আমার কোন গাইনি বিশেষজ্ঞ লাগবে না, আপনারাই বলেন তো মা বোনরা, তোমরাও বলো, ৮৬ বছর বয়সে কোন নারীর কি সন্তান হয়নি? আমাদের দেশের ডাক্তাররা তো বলে ৫০ বছর হলেই মায়েদের মাসিক বন্ধ হয়ে যায়, সন্তান ধারণের ক্ষমতা চিরতরে হারিয়ে যায়, ঠিক কিনা? ৮৬ বছর অকল্পনীয়, আরো ৩৬ বছর আগে সন্তান হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু ১০০ বছর পর্যন্ত স্বামীর সঙ্গে মাথা নাড়াইছে, ১০০ বছর পর্যন্ত মাবুদ আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবনি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের একটা নেককার সন্তান দেন, আমার আল্লাহ সন্তান দেন। কিন্তু স্বামীর সঙ্গেও কোনোদিন রাগ করে না, এটাই তো গুণী রমণীর পরিচয়, ঠিক কিনা? ডানে বামে বহু কথা বলা যায়, বলবো না তাফসীর। পুরস্কারের সময় এসে গেছে, বয়স কত? জোরে বলেন, মেহমান ঘরে এসেছে, মেহমানের জন্য জবাই করা হয়েছে গরু। মেহমান কয়জন? ৩ জন। মেহমানে কি একটা গরু খাইতে পারেনি? এই কথা চিন্তা করার প্রয়োজন ছিল মহিলার, কিন্তু কোনো চিন্তা নেই, আরে স্বামী জবাই দিয়া দাও, যা হবার হয়ে যাবে, খাইতে পারে পারবে, না পারলে দাম সদগা করে দেব। কিন্তু এই দামি মেহমানদের না খাই অভুক্ত রাখা যাবে না, আর যেমন তেমন খাবারও খাওয়া যাবে না, কারণ তুমি বলছো মেহমানদের তোমার পছন্দ হয়েছে, স্বামীর পছন্দ হয়েছে, আর কোন কথা নাই, সর্বোচ্চটা দিয়ে দেব, সুবহানাল্লাহ। এই হচ্ছে গুণী নারীর পরিচয়। আমার আল্লাহ ওই মহিলার কাজটা দেখে ভালো লাগলো রে, আমার মাবুদের পছন্দ হয়ে গেল। মাবুদ আল্লাহ বললেন, কলু লাতাউজাল ইন্না নুবাশশিরুকা বিগোলামিন আলিম। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার, এ আওয়াজ মানি না, আরো জোরে বল আল্লাহু আকবার। বাবা রে, মেহমান ৩ জন দেখতেছে যে হন্ত ধন্ত হয়ে পয়গম্বর, বৃদ্ধ মানুষটা দৌড়াদৌড়ি করে ভেতরে, তার স্ত্রী পাগলের মতো হয়ে গেছে, গরু জবাই হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, মেহমানের সামনে খাবার উপস্থাপন করা হলো। এত কষ্টের পরে মেহমানের সামনে যখন খাবার দিল, মেহমান যদি খেয়ে বলে ভালো হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর, রসুল বলেছেন খাবার খাওয়ার পরে প্রশংসা করবা। আমরা হুজুররা ভাই প্রশংসা করতে গেলে পরি বিপদে। লেবু মত বরে যদি কইতে পারি রান্দাটা খুব ভালো হয়েছে, পাইলার মধ্যে একটা আসলে নাতির লজ্ঞে তুলছে, দুই নাতিরে বাক করে দেবে, হেইডক হেইডক, কি বিপদ! প্রশংসা করলে ঘরের সব লই আসে, কথা বুঝতে পারছে হয় কি না? প্রশংসার তেজ কত দেখছেন নি? প্রশংসা করার জন্য বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং খাবার দেওয়া হলো, পয়গম্বর ইব্রাহিম বারবার রিকোয়েস্ট করতেছেন, মেহমান ভাই জানেরা খাবার নেন, খাবার নেন। মেহমান খাবার নেয় না, হাত গুটাইয়া বই রয়েছে। মেহমানের সামনে খাবার দিয়ে যদি হারা না খায়, তাইলে মনের মধ্যে কাঁচু মাচু করে কিনা? কিনা হয়তো রান্না ভালো হয় নাই, নাইলে হারা রাগ করছে, নাইলে হারা শত্রু, নাইলে হারা খাইবে না, বহুত প্রশ্ন মাথার মধ্যে ঝিম ঝিম করতেছে। পয়গম্বর ইব্রাহিমে এতক্ষণ পর্যন্ত কৌতূহল আনন্দঘন পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এবার ফেরেশতারা দেখতে পেলেন দীর্ঘ সময় পরে, ফেরেশতারা বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি ধৈর্য হারা হবেন না, ভয় পাবেন না, আপনি কৌতূহলী হবেন না,
অযথা আপনি চিন্তা ভাবনা করবেন না। আমরা মূলত মানুষ না, খাদ্য গ্রহণ করার মতো প্রাণী না, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আপনার বিবি সারার কাছে চলে যা। কেন যাবে ৮৬ বছর পর্যন্ত আপনি পয়গম্বরের সঙ্গে মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ বলেছেন, যখন যে আবদার করেছেন গভীর রাত্রে মেহমান নিয়ে আসলে ঘরে খাবার নাই, রুটি বানাইয়া তাদের খাওয়াইছে, আজকে ঘরে কিছু নাই, একটা মাত্র গাবি আম্মাদান সারা লালন পালন করতেছিলেন, অবশেষে সেটাও আমাদের জন্য জবাই করে দিলেন, প্রতিদান স্বরূপ নুবাশশিরু কাবি গোলামিন আলিম। আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী সন্তান অচিরেই আম্মাদান সারার কোল জুড়ে আসতেছে। গুণী নারীর গুণ দিয়া পুরস্কার পাওয়া যায় কিনা জোরে বলেন না। ইব্রাহিম পয়গম্বর বউয়ের কাছে যাইবে কি, নিজেই তো অবাক, নিজের বয়স শত, বউয়ের বাচ্চা ৮০, এটা হয় কথা কন না? এটা কি হয়? কতটা কৌতূহলী হয়েছিলেন সেদিন। আল্লাহ তাআলা ৫৪ নম্বর আয়াতে বলছেন, কালাম أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون. ও মেহমানেরা, আমার কিসের সুসংবাদ শোনাও, আমার কি পাগল পাইছনি, আমার কি অবুজ পাইছনি, আমার কি অবোধ পেয়েছনি, আমি বার্ধক্যের চরম সীমানায় পৌঁছে গেছি, হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আমার স্ত্রী কুঁজো হয়ে গেছে, হাত পা তার নড়বড় হয়ে গেছে, এই সময়ে কেমনে আমার বউ সন্তান জন্ম দিবে, কেমনে সে মা হবে, আর কেমনে সে আমি বাবা হব, এটা তো কখনো সম্ভব না। তোমরা আমার কি সুসংবাদ দাও? ফেরেশতারা শান্ত করে কলু, বশ্বরনাকা বিল হক ফালা তাকুম মিনাল কানিতিন। ও পয়গম্বর, আমরা আপনার সঙ্গে কোনো ধরনের ছলনা করছি না, মিথ্যা কথা বলছি না, আপনার সাথে তামাশাও করছি না, যা সত্য তা, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমরা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, তিনি ইচ্ছা যা করেন তাই করতে পারেন, কেউ তাকে ফিরাতে পারে না, ঠিক কিনা বলো? উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك ক্ষমতার উপরে ক্ষমতা কার? বাপ নাই মা নাই, আদম আর হাওয়ারে বানাইছে কে?
পরশুদিন বলছি বাপ নাই শুধু মা আছে পয়গম্বর ঈসা ইবনে মারিয়ামকে বানিয়েছেন কে আর আজকে বললাম বাপ বৃদ্ধ সন্তান প্রজননের ক্ষমতা নাই মা ও বৃদ্ধা সন্তান জন্মদানের ক্ষমতা নাই তবুও সেই ঘরে পয়গম্বর ইসহাকের পাঠিয়েছেন যিনি তিনি কে মালিকের কুদরত আছে কি নাই আমার ওই মালিকের কুদরত এত মহান এত আলিশান এত দামি গুণী নমনী স্বামীর সেবা করে স্বামীর খেদমত করে স্বামীর সঙ্গে মাথা নাড়িয়ে পুরস্কার পেয়েছেন কি না এবং যেই সন্তান পেয়েছেন সেই সন্তান কি যেমন তেমন সন্তান সেই সন্তান হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরত ইসহাক আলাইহিস সালাম সুবহানাল্লাহ যেই সন্তানের ঔরসে আল্লাহ তাআলা পৃথিবীতে হাজার হাজার পয়গম্বর পাঠিয়েছেন সুবহানাল্লাহ এই সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম যার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম যার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই বংশ থেকে হযরত মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সব পয়গম্বর এই বংশ থেকেই পৃথিবীতে আগমন করেছেন আলহামদুলিল্লাহ কেন পাইলেন এত দামি সন্তানটা কেন পাইলেন কারণ সে স্বামীর ভক্ত রমণী ছিলেন ঠিক কি না এবার এই মেহমান কয়জন জোরে বলেন হযরতে ইব্রাহিম জিজ্ঞেস করে মেহমানেরা বুঝলাম তোমরা তো আমার কাছে খবর নিয়ে আসছো খবর তো দেওয়া হয়ে গেল এবার তোমাদের কাছে জানতে চাই দুনিয়ায় তো কোনো ফেরেশতা খালি খালি আসে না আর কোন উদ্দেশ্য আছে নি ফেরেশতারা রে কেন আসছো কি আজন্ম আসছো সুসংবাদ তো পেয়ে নিলাম বুঝে গেলাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম এবং ফেরেশতা তিনজন বলে পয়গম্বর আমাদের দুনিয়াতে আসার পিছনে আরো একটা কারণ আছে কয়টা আরো একটা কারণ আছে আপনার ঘরে একজন গুণী নারী আমরা তাকে করলাম আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আর একজন খুনি নারী আছে খারাপ নারী আছে আমরা এখন তার কাছে যাব আর আমরা তাকে তিরস্কার করব তাকে এমন ভাবে নষ্ট করব ধ্বংস করে দিব পৃথিবীবাসীর জন্য ওই নারীটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা যেভাবে আপনার স্ত্রীকে পুরস্কার দিয়েছি এখন এখান থেকে যাব সেই নারীর কাছে যেই নারী খুনি নারী যেই নারী খারাপ নারী ডানে বামে কিন্তু যাচ্ছি না আমার ভাইরা একটু ভালো করে খেয়াল করবেন আমি বলছি নারী কয় শ্রেণীর দুই শ্রেণীর গুণী নারী খুনি নারী দেখেন খুনি নারী কতটা ডেঞ্জারাস কতটা ভয়ঙ্কর এটা এখন বুঝতে পারছে হযরত ইব্রাহিম বলে হ্যাঁ ফেরেশতারাম ভালো করে বলো কোথায় যাইবাম ফেরেশতা ডেকে বলে ইব্রাহিম আপনার এই অর্দুম থেকে আমরা পূর্ব দিকে যাব কয় পূর্ব দিকে তো সাদুম জাতি সাদুম অঞ্চল কয় হ্যাঁ আমরা ওখানে যাব সাদুম অঞ্চলকে আমরা ধ্বংস করে দিব ধূলিসাৎ করে দিব আমার ভাইরা সূরা আনকাবুত 32 নম্বর আয়াত হযরত ইব্রাহিম পয়গম্বর যখন শুনলেন ওরা বলতেছে সাদুমকে ধ্বংস করে দিব সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম বললেন ক্বালা ইন্না ফিহা লুতান ক্বালু নাহনু আ'লামু বিমান ফিহা লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরি আপনি যে লুতের কথা বলতেছেন আপনার চেয়ে নবী আমরাও জানি সাদুমের মধ্যে হযরত লুত আলাইহিস সালাম আসছে
তার কোনো ক্ষতি হবে না তার কোনো ধ্বংস হবে না তার পরিবার বেঁচে যাবে তবে তার পরিবারের মধ্যে একজন খুনি নারী আছে সে বাঁচতে পারবে জোরে বলেন তাহলে এতক্ষণ গুণী নারীর দরবারে ছিলাম এবার আমরা খুনি নারীর দরবারে চলে আসছি ঠিক কি না এবার একটু খুনি নারীটা কেমন দেখা প্রয়োজন আছে কি না এবার আমার ভাইরা ইব্রাহিম নবীর বাড়ি থেকে ফেরেশতারা বিদায় নিলেন তার স্ত্রীর আপ্যায়নের কারণে গুণের কারণে সুসংবাদ দিয়ে গেলেন ঠিক কি না এবার ওরা বিদায় নিয়ে পয়গম্বর লূত আলাইহিস সালামের অঞ্চলের মধ্যে গেলেন লূত নবীর বাড়িতে তারা মেহমান হলেন মেহমান হওয়ার পরে লূত নবী মেহমানদের পে চাচার যেমন ঐতিহ্য বাতিজার মধ্যেও আছে কি নাই আছে কি নাই বাবা মেহমান নিয়ে বাড়িতে আসছে বিবিরে ডাক দিয়া বলে বিবিরে গরের বিবি গরের বিবি আপন বিবি প্রিয়তমা স্ত্রী যার সঙ্গে একত্রে ঘুমায় এতটা বছর পর্যন্ত নবী হইয়া যেই বিবির সঙ্গে সংসার করে সেই বিবির কাছে এসে বলে বিবিরে আমার বাড়িতে মেহমান এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমার চাচা ইব্রাহিমের সুন্নাত হচ্ছে মেহমানের আপ্যায়ন করা বিবিরে আমরাও মেহমানের আপ্যায়ন করে ছাড়াবো না আমরা ভালো আপ্যায়ন করব রান্না করো বিবি এক নজর পর্দার বাহি আড়াল থেকে মেহমানদের দেখা দেখে মেহমান খুব সুন্দর খুব সুদর্শন দেখতে খুব সুশ্রী কমে লুতের মধ্যে সবচাইতে জঘন্য খারাপ একটা অভ্যাস ছিল তারা পুরুষে পুরুষে খারাপ কাজে লিপ্ত হতো যেটা এত জঘন্য এত নিন্দিত এত ঘৃণিত কাজ আল্লাহর জমিনে আর না আমার ভাইরা বন্ধুরা বাবারাম হযরতে লূত নবী আলাইহিস সালামের স্ত্রী মেহমান দেখে রান্না করার কথা বলে লূতকে বললেন তুমি যাও মেহমানদেরকে বসাও মেহমানদের সাথে কথা বলো আমি রান্নার ব্যবস্থা করছি এই ভিতরে এসে তিনি চুরি করে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে যাইয়া খবর দিয়ে আসলাম আমাদের বাড়িতে সুদর্শন সুন্দর সুশ্রী দেখতে নাদুস নুদুস তিনজন মেহমান এসেছে তোমাদের জন্য আজকের রজনীটা খুব উপভোগ্য হবে তাড়াতাড়ি যাও আমার স্বামী লুতের কাছ থেকে মেহমান ছিনাইয়া নিয়ে যা নাউজুবিল্লাহ বলেন না বাবা আহারে স্বামীর অন্তরের মধ্যে ভয় স্বামীর দিলের মধ্যে ভয় না জানি আমার মেহমান সম্মানিত মেহমান আমার মেহমান দামি মেহমান আমার মেহমান এদের না জানি কি ক্ষতিটা হয়ে যায় বিদেশি আগন্তুক এখনো ফেরেশতারা পরিচয় দেয় নাই দূরদেশি মেহমান হিসাবে পয়গম্বরের বাড়িতে উঠছে পয়গম্বরের তো দায়িত্ব মেহমানদের ইজ্জত রক্ষা করা কিন্তু এই জালেমেরা তো এই ইজ্জত রক্ষা করবে না নবী আমার যেই ভয় করতেছিলেন এর মধ্যে ঘটনা ঘটে গেল বউ খাবার রান্না কি করছে না করছে দেখার সুযোগ পায় নাই দরজার মধ্যে এসে ঠক ঠক কইরা নাড়ায় নবী গো ও লূত দরজা খুলো লূত দরজা খুলো হযরতে পয়গম্বর লূত আলাইহিস সালাম আল্লাহ বলে থর থর করে কাঁপতেছিলেন আর দরজাটা খুলে সামনে গেলেন দরজাটা আবার বন্ধ করে দিলেন নিজে পিঠ দিয়া দেওয়াল হইয়া দাঁড়ালেন দেওয়াল হইয়া দাঁড়াইয়া বাক বিতণ্ডা করতেছেন লোকেদের সাথে এরা যুবকেরা আমার ঘরের মধ্যে তিনজন মেহমান এরা বিদেশি অতিথি আমার ঘরে এসেছে মেহমান মেহমান আমার ঘরের সম্মান তোমরা বেউজ্জতি কইও না তোমরা তাদেরকে খারাপ কোনো প্রস্তাব দিও না তোমরা তাদের সম্মান হানি করিও না সম্মান হরণ করিও না হাতে দড়ি পায়ে দড়ি তোমাদের রিকোয়েস্ট করি আমার মেহমানের সঙ্গে কোনো খারাপ আচরণ করিও না একজন নবী হইয়া জালেমের সামনে অনুনয় বিনয় করে মাবুদ আল্লাহ কয় ফেরেশতারা ঘরে বসে শুনতে পারে কি পারে না আমার মাবুদ আল্লাহ আর সে আজিমে বইয়া শুনতে পারে কি পারে না
বড় লূত আলাইহিস সালাম খুনি নারীর কারণে দেখেন ঘটনাটা কি ঘটে এবার ফেরেশতা আইসা বলে নবী গো ঘড়ির টাইম যেভাবে আমারটাও সরে যায় যেভাবে আমাদের বক্তা সাহেবদেরকে সময় দিলে দুই একটি দুই দিন ধইরা দেখছেন একজন বক্তারে খালি দেই আর নামাই খালি ঘড়ির দিকে চায় টাইম টু টাইম টাইম এন্ড টায়ার্ড ওয়েট ফর নন সময় এবং স্রোত কারো জন্য কথা বলেন না তওবার দরজার ঘন্টা বেজে গেছে টিক 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 করে বাজে দরদি মানুষটা প্রেমিক মানুষটা ছটফট করে কাটা মুরগির মতো আহারে আমার জাতি যদি ধ্বংস হয়ে যায় আমার আশাটাই তো ব্যর্থ হয়ে গেল আমার বাবারা হযরতে পয়গম্বর লূতের হেদায়েতের জন্য চিন্তা করে ওরা ঘরের মধ্যে প্রবেশের জন্য ধাক্কা ধাক্কি করে পেছন থেকে ফেরেশতা এসে বলে নবী গো তওবার দরজাটা বন্ধ হয়ে গেছে আর হবে না হবে না নবী আপনি চলে যান দরজাটা খুলে দেন পিছনের দরজা দিয়ে আপনার মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে গোলামদের নিয়ে বেরিয়ে যান নবী গো কিন্তু আপনার স্ত্রীকে নিবেন না যদি সে তওবা করে তবে সেটা ভিন্ন কিন্তু আপনার বিবিরে আপনি নিবেন না আর এক বর্ণনা হচ্ছে নবী আপনি পিছনে ফিরে তাকাবেন না বিবির কথা বলে নাই আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে যান পয়গম্বর লূত ফেরেশতাদের টানাটানির কারণে এবার ওখান থেকে চলে গেলেন এবার লইয়া পরিবারের সবাইকে বললেন চলো কেউ পিছনে তাকাইবা না পিছনে তাকাইবা না বিবিটা ডেকে বলে কেন পিছনে তাকাইবো না কয় পিছনে গজব পিছনে ধ্বংস এবার তারা বের হইয়া যখন পিছন রাস্তা দিয়া চলে গেল ওই যে বললাম হেদায়েত যার কপালে আছে তারে আল্লাহ দেয় যার কপালে নাই নবীর খাটে ঘুমাইয়াও হেদায়েত পায় না ঠিক কিনা বলো স্বামী বলছে রে বিবি আর বিবি স্বামীর উপহাস করে বিবি স্বামীর তুচ্ছ তাচ্ছিল্য করে বৃদ্ধাঙ্গুলি দেখে হ দেখমুয়ানে হয় কি বিবিরে আয় আয় আমার সঙ্গে সারাটা জীবন খামখেয়ালি করলি এখন আর খামখেয়ালির সময় নাই আয় আয় বিবিটা আসলো না তাফসীর বলে বিবিটা থেকে গেল আমার ভাইরা পয়গম্বর লূত আলাইহিস সালাম বেরিয়ে গেল ফেরেশতা জমিনটা ধইরা পাখাটা ভিতরে ঢুকাইয়া 400 মিটার জমিনের তল পর্যন্ত ঢুকাইয়া উল্টাইয়া দিছে উল্টাইয়া দিছে 400 মিটার এত দূর যেইখানে মধ্যাকর্ষণ শক্তি নাই যেই মধ্যাকর্ষণ শক্তি নাই সেই ভূমিটা চলে আসছে উপরে আর মধ্যাকর্ষণ শক্তি দাফন হয়ে গেছে পরিস্থিতি এমন দাঁড়াইছে দুনিয়ার সব জায়গার মধ্যে নিচের দিকে টান আছে ওই জায়গার মধ্যে গেলে যেইটা সেই সাদুম জনপদ যেইটা সেই উদ্যানের পূর্বাঞ্চলে জর্দান যেটা তখন ছিল উদ্যান আর এখন হইল জর্দান তার পূর্বাঞ্চলে সাদুম অঞ্চল সেটা আজকেও মৃত সাগর হয়ে দুনিয়াবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে আছে মারহাবা বলো এটা কি পৃথিবীতে আসে নাকি নাই জোরে বলেন এখনো মানুষ সেখানে যায় কি যায় না সেই নগরী দেখে কি দেখে না সব পুকুরে নামলে নদীতে নামলে খালে বিলে সমুদ্রে সাগরে সব জায়গায় নামলে খালি নিচের দিকে টানে ঠিক কি না অত কষ্ট কইরা ভাসান দিয়া থাকতে হয় অথচ সেই নদীতে নামলে মরে নিচের দিকে যাই না এটা হচ্ছে সেই গজবপ্রাপ্ত লূত নবীর জায়গাটা যেটার নাম হচ্ছে সাদুম যে অঞ্চলের নাম কি
মনে রাখেন অঞ্চলের নাম কি সাদুম যেটা জর্দান থেকে পূর্ব দিকে আর ইব্রাহিম নবীর আমলে সেই অঞ্চলের নাম ছিল ওরদা কি নাম ছিল ওরদা আর এখন নাম কি এখন রাষ্ট্রের নাম কি জর্দান যার পাশেই আছে ফিলিস্তিন যার পাশেই আছে জেরুজালেম যার পাশেই আছে বাইতুল মাকদিস ঠিক